ঘূর্ণিঝড় রিমালে গেল 2 দিনে দেশের 13টি জেলার ৩৬,০০০ হেক্টর জমির ঘের, পুকুর ও দিঘি প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৭,০০০ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে। সব মিলে ঘূর্ণিঝড়ের কারণে এ খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা দাঁড়িয়েছে বলে মৎস্য অধিদপ্তরের প্রাথমিক হিসেবে উঠে এসেছে। একইভাবে ক্ষতির মুখে পড়েছে কৃষির উৎপাদনও। পটুয়াখালী প্রতিনিধি চিনময় কর্মকারের সহযোগিতায় রিপোর্ট করেছেন রঞ্জীবুল মিজান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি পটুয়াখালী। জোয়ারের অস্বাভাবিক স্রোতে সেখানকার প্রায় ৭ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে বলে জানা গেছে। এসব ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে ফসলি জমি, নষ্ট হয়েছে ফসল। এই ধান দিয়ে অনেক সারা বছরের করাই হয়, এই ধান বন্যায় সব ডুবিয়ে গেছে, তলাই গেছে বাড়ি ঘর, এবং থাকাও যায় না। গরু বসুল কমে জাম করতে নিয়ে পুকুর ঘের সব তলাইয়া, মাছ সব চলে গেছে। আমি আজকে নিঃস্ব হয়ে গেছি। স্থানীয় কৃষি বিভাগের হিসেবে পটুয়াখালীর প্রায় ৯,০০০ হেক্টর ফসলি জমি এই ঝড়ে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ কোটি টাকায়। উপজেলা পর্যায় থেকে আমাদের প্রাপ্ত তথ্য মোতাবেক ৫৮,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে যে ফসলগুলো ছিল সেগুলো ছিল বোরো, মুগ, চীনাবাদাম, আউশের বীজতলা, কলা, পেঁপে, পানের বরজ, তিল, এই সমস্ত ফসলের ক্ষতি সাধিত হয়েছে। শুধু পটুয়াখালী নয়, ঘূর্ণিঝড় রিমাল যেসব জেলায় আঘাত এনেছে সেখানেই ফসলি জমি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে উপকূলীয় ১৯ জেলায় ২৪,২০০ হেক্টর আউশের আবাদি জমি আক্রান্ত হয়েছে। এছাড়া ওই সব জেলায় ভুট্টা, তেল, ডালসহ অন্তত ১৯টি ফসলের ক্ষতি হয়েছে। মাঠে এখন চীনাবাদাম সহ কিছু ছোটো ছোটো ফসল আছে। ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছে কিছু অংশ, তবে পরবর্তী সময় আমরা আবার অ্যাসেস করে দেখব যে কতটুকু ক্ষতি হয়েছে বা হয়নি। আর যদি ক্ষতি কিছু হয়ে থাকে আমরা অবশ্যই সরকারকে এটা রিপোর্ট করব। কৃষির বাইরে ঘূর্ণিঝড় রিমাল বড় ক্ষতি তৈরি করেছে দেশের মৎস্য খাতেও। মৎস্য অধিদপ্তরের প্রাথমিক হিসাবে নোয়াখালী, কক্সবাজার, সাতক্ষীরাসহ দেশের 13টি জেলায় গেল 2 দিনে ৩৬,৩৫৪ হেক্টর জমির ঘের, পুকুর ও দিঘি প্লাবিত হয়েছে। এর মধ্যে ৩৩,০০০ হেক্টরই ছিল মাছ চাষের বাণিজ্যিক ঘের। হিসেব বলছে ঝড়ের কারণে শুধু এক খুলনা অঞ্চলেই ৬০৭ কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সারা দেশে মিলিয়ে মৎস্য খাতের এই ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৭ কোটি ৮৮ লাখ টাকা। পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৬,৩৫৪টি এবং ক্ষতিগ্রস্ত ঘেরের সংখ্যা ৪০,৮০৪টি। মাছ পুকুর থেকে বের হয়ে গিয়ে যে ক্ষতি হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে 18,৩৭৯ মেট্রিক টন মাছ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিংড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৬,৯৬০ মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের হিসেবে ঘূর্ণিঝড় রিমালের কারণে সারা দেশে ৫৪১টি মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে জেলেদের ২৫০ মতো জাল নষ্ট হয়েছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।